দেখো তোমরা সময় এবং দ্রাঘিমার অঙ্ক করো এবং সেখানে বারবার দেখতে পাও এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য চার মিনিট এটা কেন এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে মিনিট মিনিট কেন বা সময়ের পার্থক্য পার্থক্যে এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য কেন এটাই বলবো দেখতে থাকো দেখো খুব সহজে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি এখানে এটা হলো পৃথিবী ঠিক আছে এবার এগুলো দ্রাঘিমা রেখা এবং দ্রাঘিমা রেখার পরিবর্তনের সাথে সাথেই কিন্তু সময়ের পরিবর্তন হয় এদিকটা আমি আর রাখলাম না এবার একটা বৃত্ত এই বৃত্তের পুরো মান কত যদি কোনগুলো ধরা হয় এই পুরোটা কত তিনশো ষাট ডিগ্রি এটা তোমরা জানো যে একটা বৃত্তের মোট কৌণিক মান হল তিনশো ডিগ্রি তাহলে পৃথিবীরও যদি এইখানটা একটা গোল ধরি তাহলে কৌণিক কৌণিক মাপ কত তিনশো ডিগ্রি এই পুরো তিনশো ডিগ্রি পৃথিবীর যখন এই বৃত্তের মান এটা তখন এটা পুরোটা ঘুরতে ধরো এখানে এ একটি স্থান এটা হ্যাঁ এই স্থান সূর্যের সামনে আছে এবং এই স্থান পুরো একবার ঘুরে আবার সূর্যের সামনে আসতে কত সময় লাগবে এক দিন এক দিন বা চব্বিশ ঘন্টা ঠিক আছে তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর একবার ঘুরতে একদিন লাগছে অর্থাৎ চব্বিশ ঘন্টা লাগছে আর কতটা ঘুরছে কৌনিক মাপ কতটা ঘুরে ফেলছে এইটুকু সময়ের মধ্যে তিনশো ডিগ্রি তাহলে তিনশো আর এইগুলো হলো দ্রাঘিমা রেখা এই দ্রাঘিমা রেখাগুলো যেন তোমরা শূন্য ডিগ্রি হয় তারপরে ধরো এদিকে যদি দেখি তাহলে দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি এরকম করতে করতে পুরো ঘুরে এসে আবার উল্টো দিকে পেছন দিকে কত হয় একশো আশি ডিগ্রি মানে এত জটিলতায় যাচ্ছে না মোট এখানে তিনশো ষাট ডিগ্রি থাকে এরকম এক ডিগ্রি করে করে পার্থ করে ধরো এক ডিগ্রি দ্রাঘিমা দু ডিগ্রি দ্রাঘিমা তিন ডিগ্রি এখানে যেহেতু আমি অনেকটা গ্যাপে গ্যাপে এঁকেছি তাই আমি দশ ডিগ্রি দেখিয়েছি কিন্তু দশ ডিগ্রি তো রেখাগুলো থাকে সেটা না এক ডিগ্রি দু ডিগ্রি এগুলো তো সবই কাল্পনিক রেখা সেক্ষেত্রে এক ডিগ্রি থাকে দু ডিগ্রির রেখা থাকে দ্রাঘিমা রেখা এইভাবে তিনশো ষাট ডিগ্রির দ্রাঘিমা রেখা থাকে মোট তাহলে পৃথিবীর একবার ঘুরতে আবার বললাম চব্বিশ ঘন্টা সময় লাগে এটা খুব সহজ জিনিস তোমরা আগের থেকেই জানো এবার তাহলে কি হচ্ছে ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে যে তিনশো ডিগ্রি ঘুরতে কত সময় লাগছে চব্বিশ ঘন্টা অন্যভাবে বলতে পারি তিনশো ডিগ্রি দাঘিমার পার্থক্য যখন হচ্ছে মানে এ স্থানে ছিল তিনশো ডিগ্রি ঘুরে যখন আসলো তখন একদিন একদিন কেটে গেছে বা চব্বিশ ঘন্টা কেটে গেছে সেই কারণে তিনশো ডিগ্রি ঘুরতে কত সময় লাগলো তিনশো ষাট ডিগ্রি পার্থক্যে কত পার্থক্য হলো চব্বিশ সরি ডিগ্রি না চব্বিশ ঘন্টা তাহলে এক ডিগ্রিতে কত লাগবে এই চব্বিশ ঘন্টাকে প্রথমে মিনিটে পরিণত করে নিই চব্বিশ ঘন্টা মিনিটে পরিণত করতে গেলে কি করতে হবে ষাট দিয়ে গুণ করতে হবে ষাট দিক গুন করলে কী হয়ে যাবে উত্তর মিনিট হয়ে যাবে চার ছক চব্বিশে চার হাতে দুই ছ দিগুণে বারো তেরো চোদ্দ এত মিনিট এত মিনিট হলো হ্যাঁ তাহলে চব্বিশ ঘন্টার জায়গায় আমরা একশো এখানে লিখে দিই না এক হাজার চারশো চল্লিশ মিনিট চব্বিশ ঘন্টা সময় সময় এক হাজার চারশো চল্লিশ মিনিট তাহলে তিনশো ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত চব্বিশ ঘন্টা বা এক মিনিট তাহলে এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য কত এক মিনিট ডিভাইডেড বাই তিনশো ষাট সমান সমান শূন্য শূন্য কেটে গেল এটা যদি কাটাকুটি করো তাহলে চার মিনিট বেরোবে এইভাবেই কিন্তু এইভাবেই কিন্তু এই এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য চার মিনিট হয় আর এটাকেই ঘুরে ঘুরিয়ে বলা হয় চার মিনিট সময়ের পার্থক্যে এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হয় তাহলে বিষয়টা আর একবার বলে দিই কিছুই না শুধু তিনশো ষাট ডিগ্রি যেহেতু পৃথিবীর এই বৃত্তের মান কৌণিক মান পৃথিবীরও ঠিক তাই তাহলে এক তিনশো ষাট ডিগ্রি দ্রাঘিমা ক্রস করতে বা পরিবর্তন যখন হয় তিনশো ডিগ্রি তখন সময়ের পরিবর্তন কত হয়ে যায় চব্বিশ ঘন্টা অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে চব্বিশ ঘন্টা হয় সময়ের পার্থক্য চব্বিশ ঘন্টার সময় সমান এক মিনিট তাহলে এক ডিগ্রিতে কত পার্থক্য হবে চার মিনিট এটা আমি এই কারণেই বুঝিয়ে দিলাম যে তোমরা সময় এবং দ্রাঘিমার পার্থক্যের অঙ্ক করো ঠিকই বা এটা মুখস্থ করে নিয়েছো সবাই যে এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য চার মিনিট কিন্তু কেন হয় সেটা তোমরা ভাবো না হয়তো অনেকে ভাবো নিশ্চয়ই যাই হোক আমি এটা তোমাদের বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছো আর ভিডিও থেকে যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করবে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি